আসসালামু আলাইকুম আজকে চোখের আরও একটা রোগ সম্পর্কে বলছি তো এই রোগটা আমাদের দেশের তুলনামূলকভাবে কম কিন্তু যারা ইকুয়েডার রেখার উপরে পড়েছে যে সমস্ত দেশগুলি যেমন আছে উগান্ডা তারপরে মালদ্বীপ ইন্দোনেশিয়া কেনিয়া এই ধরনের যে দেশগুলো এবং যারা একটু গ্রীষ্মপ্রধান তো ওখানে হয় কি সূর্যের তাপটাও বেশি থাকে তো অনেক সময় ধুলি ঝড় হয় তো সেই সমস্ত জায়গায় অনেকের মাঝে এই চোখের রোগটা দেখা যায় দেখেন আমাদের চোখে কিন্তু একটা আছে সাদা অংশ আর একটা হচ্ছে মাঝে মনি যা আইবল ঠিক আছে টেরিজিয়াম নামের যে রোগটা সেখানে হচ্ছে কি সাদা অংশ থেকে দুই দিক থেকে চোখের এই কোণ থেকে হতে পারে তারপর চোখের এই কোণ থেকে একটা প্রথমে কি হয় একটা জালের মতো দেখা যায় তারপরে ওটা করে কি একটা পুরো আলাদা মাংস দেখা যায় তো এই কোনা থেকে মাংসটা না একটু ওই ত্রিকোণ আকারে এসে অনেক সময় করে কি যে চোখের যে আইবলটা ওটাকে আস্তে আস্তে কভার করতে থাকে তখন স্বাভাবিকভাবে যে দেখার যে জিনিসটা সেটা ডিস্টার্ব হয় এটা লাল রঙেরও হতে পারে হলুদ রঙেরও হতে পারে একটু কমই হয়ে একটু বাদামাজি রঙের হতে পারে তো বেশিরভাগই একটু সাদাটে রঙের হয়ে থাকে এবং এই যে টেরিজিয়ামের যে বাড়তি যে মাংসস্ফীতিটা এটা কখনও পাতলা হয় কখনো একটু পুরু হয় এটার কারণটা কী কারণটা আসলে সঠিকভাবে জানা যায়নি তবে গবেষকরা যে ধারণা করেছেন ওই যে গ্রীষ্মপ্রধান ইকুয়েডের গুলি সেখানে হয় অতিরিক্ত রোদে থাকলে সেখানে হয় তারপরে যারা ধুলাবালি নিয়ে কাজ করে সেখানে হয় তো এটা একটা ধারণা এটা হলে কি লক্ষণ হয় লক্ষণের মধ্যে প্রায় মনে হয় কি চোখের মধ্যে একটা বাইরে থেকে কিছু পড়েছে চোখটা কচকচ করতে থাকে অনেক সময় চোখের চুলকানিও হয় আবার অনেক সময় কি হচ্ছে চোখ থেকে বেশি পানি পড়ে এইটা হলে পরে আমাদের কি করা উচিত সাধারণত যখন অ্যালোপ্যাথি ডক্টরের কাছে যাবেন তো ধন্যবাদ অ্যালোপ্যাথি বা ডক্টরদের তারা কিন্তু স্বীকার করেছেন যে টেরিজিয়ামের চিকিৎসা তাদের ওষুধ দিয়ে হয় না এখানে তাদের একমাত্র চিকিৎসা সার্জারি কিন্তু কথা হচ্ছে সার্জারি করলেও কিন্তু সমস্যার সমাধান হয় না বেশিরভাগ সময় এটা আবার হতে দেখা যায় আসলে কারণটা হচ্ছে কি আমি রোগকে ধরেন মনে করি শরীরটা একটা দেহ আর দেহের পিছনে ধরেন রোগটা একটা এই বট গাছের যে শাখাগুলি বের হয় এই ধরনের তখন সে কী করে এই কিছু ভিন্ন ভিন্ন ধরনের কষ্ট বা লক্ষণ দেখা দেয় এবং পরে একটা শরীরের পরিবর্তন করে এখন যদি সার্জারি করে যে অঙ্গের পরিবর্তনটা ওই যে রোগের যে শেষ পরিণতি বা ফলটা কেটে দেয় লাভ তো হয় না ওই যে রোগ নামে যে গাছটা ওটা তো শরীরে রয়ে যায় তাই সে করে কি পুনরায় সে আবার রোগের পরিণতিটা তৈরি করে আপনি এই কথাটা কিন্তু বাস্তব প্রমাণ দেখবেন যেমন ধরেন ইদানিং ঘরে ঘরে নারীদের মধ্যে বুকের ভিতরে সিস্ট হচ্ছে তারপরে টিউমার হচ্ছে তারপরে ওভরিতেও এরকম কখনো ফাইব্রয়েড হচ্ছে কখনো সিস্ট হচ্ছে ইউটেরাসও হচ্ছে এখন যখন ওটা কেটে ফেলে দেওয়া হয় ওই যে যে বাড়তি সিস্ট বলেন বা ফাইব্রয়েড বলেন বা লাম্প বলেন দেখা যায় যে কিছুদিন পরে ওটা আবারও হচ্ছে এমনকি কারো যদি এই যে ব্রেইনের টিউমার হয় ম্যালেগনেন্টি ওটা ওটা যদি কেটে ফেলে দেওয়া হয় দেখা যায় যে ছয় মাস পর এক বছর পর পাঁচ বছর পর দশ বছর আবার ব্যাক করে তার মানেটা কী যে এখানে শুধু রোগের পরিণতিটা সারানো হয়েছে রোগটা সারেনি তো হোমিওপ্যাথি করে কি রোগের পরিণতি সারানোর দিকে গুরুত্ব দেয় না দেখে লোক রোগের মধ্যে কী কী লক্ষণ আছে সেই লক্ষণ অনুযায়ী ওষুধ দিবে এবং এর ফলে রোগ নামের যে কাজটা সে মরে যাবে যদি রোগী সেরে যায় তো রোগের যে লক্ষণ ওটা আস্তে আস্তে কি হচ্ছে সে দেহ থেকে সরে যায় দেহে কোনো অঙ্গের যে পরিবর্তন থাকে সেটা আস্তে আস্তে দূর হয়ে যায় মনে রাখতে হবে সব সবসময় কিন্তু এমনটা হয় না প্রতিটা রোগের কিন্তু প্রথম স্টেজ সেকেন্ড স্টেজ ফাইনাল বা লাস্ট স্টেজ থাকে কেউ যদি লাস্ট স্টেজে আসে অপারেশন করে আসে রোগ যেটাই হোক তখন এটা সারানো খুব কঠিন কাজ টেরিজিয়ামের ক্ষেত্রেও কিন্তু এই কথাটাই প্রযোজ্য ধরেন কারো চোখে একটু মাকড়সার মতো সাদা অংশে দেখা যাচ্ছে একটু পুরো হয়ে গেছে উনি সার্জারি করেন নেই এই ধরনের রুগী যখন ডক্টরের কাছে আসে তখন তাকে সারানো খুব সহজ খুব সহজ বলতে রোগটা যদি এক বছর দু বছর তিন বছর পুরানো হয় তো সাথে সাথে বছরখানে কি লেগে যায় কিন্তু কারো টেরিজিয়াম হয়েছে উনি সার্জারি করেছেন সার্জারির পর কয়েক মাস পর বা বছরখানেক পর রোগটা আবার পেয়েছে এই রোগকে কিন্তু সারাতে খুব সময় লাগে এবং অনেক সময় রোগটা সারে না এখন আপনি কি করবেন কারো টেরিজিয়াম হলে প্রাকৃতিকভাবে আসলে হচ্ছে কি যে শশা তারপরে খিরাই। তো ওর মাঝে যে বীজটা আছে না ওটা কি ছেঁচে ওটা ছেঁকে ওটা রস যদি দুবেলা চোখে দেওয়া যায় ডেলিটা ডেলিটা ডেলি টাটকা করতে হবে তো ধীরে ধীরে টেরিজিয়াম বাড়ে না এবং অনেক সময় এই পদ্ধতিটা করলে টেরিজিয়ামটা চলেও যায় দেখেন না পার্লারে যে শশা গোল গোল করে কেটে চোখে দেয় এটা কিন্তু আসলেই চোখের স্বাস্থ্যের জন্য ভালো এই রোগের জন্যে যে যে হোমিওপ্যাথি ওষুধ বেশি ব্যবহৃত হয় তো সেটা আমি এই ভিডিওর পিছনে স্লাইডে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা রোগ কিন্তু জানেন কিভাবে সারানো যায় রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াবেন রোগের যা ইচ্ছা তাই নাম হোক কিন্তু যখন পুষ্টিকর খাবার খাওয়ার মাধ্যমে রীতিমতো নিয়ম করে চলার মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ানো হয় তখন কি হয় ধীরে 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 সেই রোগটা শরীর থেকে চলে যায় আর খাওয়া দাওয়ায় কিন্তু বাজবিচার করতে হবে দেখবেন যে কোনো রোগ হোক আমাদের ধর্মে কিন্তু আসলে রোজাকে প্রাধান্য দিয়েছে তার মানে কি হচ্ছে যে আমি লঘু খাবার খাব চোখ চুলকা একটা কচকচ করে তো এটা হলে ডিম ডিম থেকে তৈরি খাবার তারপরে মাংস জাতীয় খাবার এগুলি খেতে মানা করব। এগুলি না খাওয়াটাই উত্তম তাছাড়াও রুগী নিজে একটু লক্ষ্য করবেন যে কি কি খেলে তার চোখে কচকচ করে বা চোখ থেকে পানি পড়া বেড়ে যায় বা টেরিজমের মাংসটা একটু ফুলে উঠছে তো সে ওই খাবারগুলি নিজের থেকে বাদ দিবে। আমাদের শরীরে প্রতিটা অঙ্গ অমূল্য প্রতিটা অঙ্গ যেন পূর্ণ মাত্রায় কাজ করতে পারুক আর চোখ ওটাকে দিয়ে তো পৃথিবী দেখি যতদিন বেঁচে থাকি সব রোগ থেকে মুক্ত হয়ে চোখের রোগ থেকেও মুক্ত হয়ে সুস্থভাবে পৃথিবীর সৌন্দর্য পৃথিবীর আলো পৃথিবীর বাতাস উপভোগ করি এটাই তো চাওয়া তো সবাই ভালো থাকেন ধন্যবাদ